ট্রিক্স অ্যান্ড টিপসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় কীভাবে মধু ব্যবহার করে মাত্র 5 দিনে দ্বিগুণ ফর্সা ও উজ্জ্বল ত্বক পাবেন। চলেন তাহলে শুরু করা যাক। মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে, বালিরেখা ও কালচে ভাব দূর করে। এছাড়া ব্রণের জীবাণু ধ্বংস করতে মধু বেশ কার্যকর। খুব কম সময়ে ফর্সা উজ্জ্বল লাবণ্যময় ত্বক পেতে চাইলে মধুর কোনো বিকল্প নেই। মাত্র 5 দিনে মধু দিয়ে কিভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো যায় আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। মধু ও লেবুর রস। 1 চা চামচ মধুর সাথে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে 20 মিনিট মুখ ম্যাসেজ করুন। এরপর 20 মিনিট অপেক্ষা করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক 1 নিমিষেই উজ্জ্বল হয়ে যাবে। মধু ও টক দই। 1 টেবিল চামচ মধুর সাথে 1 টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। 20 মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ কার্যকর। এছাড়াও ত্বকের ব্রণ দূর করতে এ প্যাক ব্যবহার করতে পারেন। মধু ও পেঁপে। 2 টুকরো পেঁপে চটকে নিয়ে এর সাথে 2 চা চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এ প্যাক মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসেজ করুন। 15 মিনিট পর মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এটি সূক্ষ্ম ত্বকের জন্য বেশ উপকারী। এছাড়াও বয়সের চাপ দূর করতে এ প্যাক ব্যবহার করতে পারেন। মধু ও মিল্ক ক্রিম। 1 টেবিল চামচ মধুর সাথে 1 চা চামচ মিল্ক ক্রিম একসাথে মিশিয়ে 15 মিনিট ম্যাসেজ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের বালিরেখা দূর করে। মধু ও কলা। 1 টেবিল চামচ মধুর সাথে সামান্য কলা চটকে নিয়ে প্যাক তৈরি করুন। 20 মিনিট ম্যাসেজ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে ভাব দূর করে। মধু, গোলাপ জল ও হলুদের গুঁড়ো। 1 টেবিল চামচ মধু, কয়েক ফোঁটা গোলাপ জল ও সামান্য হলুদের গুঁড়ো একসাথে মিশিয়ে মুখে লাগান। 15 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে 1 নিমিষেই উজ্জ্বল করবে। বন্ধুরা, আমরা উজ্জ্বল ও ফর্সা ত্বকের জন্য কতভাবে কত টাকা খরচ করে থাকি? অনেক সময় উজ্জ্বল ও ফর্সা ত্বকের বিপরীতে আমাদের ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। তাই আজকে আমি আপনাদের অনুরোধ করব, আমাদের এই আজকের টিপসটি ফলো করতে পারেন। আমি এটাও গ্যারান্টি দিতে পারি আপনার টাকা বিফলে যাবে না। আজকে এ পর্যন্তই। কোথাও ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। আর হ্যাঁ, যদি টিপসটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানাবেন, এবং আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস আপনার হোম পেজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।